আসাম আগরতলা জাতীয় সড়কে কিছুতেই যেন থেমে নেই যান দুর্ঘটনা। প্রায় প্রতিদিনই জাতীয় সড়কের কোনো না কোনো এলাকায় ঘটছে একাধিক দুর্ঘটনা। মূলত বেপরোয়া যান চলাচলের জন্যই দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের শিকার হচ্ছেন মানুষ। অথচ দুর্ঘটনা প্রতিরোধে তেমন কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরের নীরবতার কারণেই প্রতিদিন জাতীয় সড়কে ঘটে চলেছে দুর্ঘটনা। সোমবার রাতে এমনই এক দুর্ঘটনায় আহত হলেন এক যুবক। আহত যুবকের নাম অভিজিৎ চৌধুরী। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাইবাড়ি জাতীয় সড়কে। তুইসিন্দ্রাইবাড়ি কলোনি এলাকার বাসিন্দা অভিজিৎ নিজের বাইকে তেলিয়ামুড়া থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে জাতীয় সড়কে থামানো অবস্থায় একটি লরির সাথে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে বাইক চালক অভিজিৎ ছিটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা। পরে দমকল বাহিনীর কর্মীরা আহত যুবক অভিজিৎকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অভিজিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে আগরতলার জিবি হাসপাতালে হস্তান্তর করে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অভিজিৎ। যাওয়ার পরে সঙ্গে বাইকটা গাড়ির টাকা টাকা ছিল তাদের টাকার কাছে বাইকে ফেরত পাইলটের যাওয়ার পরে ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।